সাত্বত বার্তা বিভূষণং অমর কৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত যাগ দীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। এই আপনাদের সাথে যুক্ত হলেই একটা অন্য ধরনের একটা অনুভূতি হয়, বিপ্লব দা। কয়েকবারই থেকেছি এই বাংলাদেশের, তবে জানি না সেই আমাদের প্রিয় পরমের পুত, সেই জন্মভূমি, জন্মস্থান, সেখান থেকে আপনারা আপনাদের সাথে যুক্ত থাকাটাই এটা একটা মহা সৌভাগ্য মনে হয় নিজের। শারীরিকভাবে জানি না কবে সেই ভূমিতে, সেই মাটিতে, যদিও মন প্রাণ তো কখনোই খণ্ডিত হয়নি, এখনো আমরা সেই অখণ্ডই, হয়তো একটা দেয়াল টেনে দেওয়া হয়েছে, হয়তো একটা বেড়া টেনে দেওয়া হয়েছে, কিন্তু সেই ভূমি একই আছে, সেই মাটি সেই একই আমরা। তো সেই ফিলিংটা সবসময় থাকে যে একটা ওই ধরনের যুক্তি হয়েই আছে। তবে হ্যাঁ, শারীরিক এই বিচ্ছিন্নতা যে একটু হয়ে আছে সেটাই মেটানোর জন্য আর কি, সেটাই এইগুলো করি আমরা মাঝে মধ্যে, দয়ালকে মাঝখানে রেখে যুক্ত হই একসাথে, একে অন্যকে দেখতে পাই, একে অন্যের কথা শুনতে পাই, এটাই একটা আনন্দ। তো যাই হোক, আপনি এমন কি কথা, আমার আমার একটা এটা দোষ বলতে পারেন, ত্রুটি বলতে পারেন, ডিমেরিট বলতে পারেন, যে কোথায় শুরু করব, কি বলবো, কোথায় কি, আমার খেই খুঁজে পাই না, তাই আমাকে যদি কেউ সাহায্য করেন তো আমার সুবিধা হয়। তো যাই হোক, যদি কথা এদিক ওদিক খেই হারাই তাহলে ধরে দেবেন অসুবিধা হলে, সেইটুকু আশা করব। তো আপনার কথারই খেই ধরছি, এই এখন এই মাত্র আপনি বললেন না যে পরমপিতা আছেনই আমাদের সাথে, দাদাকে ভয়ের কিছু নাই, নির্ভয়। সত্যি তাই, পরমপিতা আছেন। যদি পরমপিতা আছেনই, ভয়ের কিছু নাই। তবু কি ভয় নাই? ভয় তো আছে। তো বলছি, মুখে হয়তো বলে ফেলি যে হ্যাঁ, ভয়ের কিছু নাই, পরমপিতা তো আছেন, ঠাকুর তো আছেনই, দয়াল তো আছেনই, তবু কি ভয় আসে না জীবনে? এক একটা মুহূর্তে এক একটা এমন ঝটকা লাগে, এক একটা ব্যাপারে, এক একটা ঘটনায় ধাক্কা লাগে, তখন তো ভীতই হই, তখন তো ভয় আসেই। তাহলে এটা কেন হয়? যদি পরমপিতা আছেনই তাহলে ভয়টা কেন আছে? তো সেই কথার ধরেই আমি মার্জনা চেয়ে নিয়েই বলছি যে আসলে কথাটা পরমপিতা আছেনই এটা বলার কিছু নেই, সেটা একটা ইউনিভার্সাল কথা। আমার করণীয়টা কি? আমি আছি কিনা, আমি পরমপিতার সাথে আছি কিনা, এটা হচ্ছে এক আলটিমেট কথা আর কি। যেই নির্ভয়তার কথা বিপ্লবদা বললেন, পরমপিতা আছেন বলে আমরা কিন্তু নির্ভয় হতে পারবো না। আমরা যদি পরমপিতার সাথে না থাকি তাহলে পরমপিতা আছেন এতে আমার কিচ্ছু করণীয় নাই, তিনি আছেনই। আমি আছি কিনা পরমপিতার সাথে, তখন একমাত্র নির্ভয়তা আসতে পারে। তো এই কথাটা আমার মনে হলো হঠাৎ, এই ব্যাপার। তো যাই হোক, আমার সবসময় একটা জিনিস মনে হয় যে ঠাকুর সেই পরমপিতাই, সেই ঈশ্বরই তো আমাদের মাঝে ধরা দিয়েছেন বলে আমরা, সেই অসীম সসীম হয়েছেন বলে আমরা ধরতে পারছি বা বুঝতে পারছি বা একটু ধরার চেষ্টা করতে পারছি, ধরতে পারছি কিনা জানি না, তবে চেষ্টাটা অন্তত করতে পারছি, তিনি ওই রকম ভাবে এসেছেন বলে। তথাপি আমাদের চালচলন, আমাদের ব্যবহার কিন্তু যুগ যুগ ধরে আমরা তাকে কিন্তু আকাশের ভগবান করে দিতে কুণ্ঠাবোধ করি না। আর যত তাড়াতাড়ি তিনি আকাশের ভগবান হয়ে যেতে পারবেন তত আমাদের সুবিধা। কারণ আমার ঘরে, আমার বেডরুমে যদি তিনি থাকেন তাহলে তো মুশকিল হয়ে যাবে, বউয়ের সাথে চুলোচুলি হলে আমি কি পারবো চুলোচুলি করতে? পারবো না। তো রান্নাঘরে যদি তিনি বসে থাকেন
আমি কি হাবিজাবি যা ইচ্ছা তা রান্না করতে পারবো, খেতে পারবো? পারবো না। আমার দোকানে আমার যদি বসে থাকেন তো আমি কি ওই 1 2 4 4 2 1 কি করতে পারবো? তো ব্যাপারটা হচ্ছে, তো এটা একটা মুশকিল যে তিনি যখন আসেন তখন কিন্তু তিনি প্রত্যেকটা সময় গায়ে গায়ে লেগে থাকতে চান, আর সেটাই তার আশা। আর আমরা করি কি, আমরা যত শীঘ্র পারি তাকে একটা বিশাল একটা রূপ দিয়ে, সিংহাসন দিয়ে, মন্দির টন্দির বানিয়ে টানিয়ে, মানে নিজের বাড়ির থেকে বের করে দিয়ে, যাতে একটু দূরত্ব যেন থাকে, যে আমার এই দিক ওদিক কিছু যদি হয় সেখানে যেন আমার বাধা না আসে। এটাই এই প্রবৃত্তি, এটাই বৃত্তি প্রবৃত্তি। আর সেই চেষ্টা, সেই চেষ্টা সেই আদিকালে হয়েছিল। ঘটনাটা মনে করেন, সেই বিশ্বগুরু উৎসব যেটা ঠাকুর চান নাই, সেই চান নাই। হয় কি, আমরা আমাদের বুদ্ধিতে চলি। একটা ওই যে কথা বারবার বলি যে একটা হচ্ছে ডিভাইন ক্যালকুলেশন, পরমপিতার ক্যালকুলেশন, আর একটা হয় হিউম্যান ক্যালকুলেশন। আমরা নিজেদের হিসেব টিসেব করে ভাবি যে এইটা হবে, আর সেখানেই কনফ্লিক্ট হয়। তিনি যেই হিসেব করে, যেই ক্যালকুলেশন করে যেটা বলতে যান, তখন আমার হিসেবে আমি যেটা ভাবি সেইটা হিসেবে যখনই করতে যাই, আর এই কনফ্লিক্ট, এই দ্বন্দ্বেই ওই পরমপিতা দণ্ডিত হন। মঙ্গল পুরুষ, মঙ্গলদাতা, তিনি দণ্ডিত হন যখন এই দ্বন্দ্বে আমারটা বিজয়ী হয়। আর ঠিক তাই হয়েছিল। বিশ্বগুরু উৎসবটা তো ঠাকুর ওরকম ভাবে চান নাই, তথাপি করা হলো। তো সেই প্রসঙ্গেই ঠাকুরের কয়েকটা কথা আমার মনে পড়ে এখনই। তো ঠাকুর বলছেন যে এই বিশ্বগুরু অবতার ইত্যাদি বলে প্রচার করে লোকের কি বিশেষ উপকার করা হবে বুঝি না। প্রকৃত প্রস্তাবে অবতারাদি সম্বন্ধে লোকের একটা স্থির ধারণা কিছু নাই। আমার মনে পড়ে বিবেকানন্দের একটা কথা পড়েছিলাম। বিবেকানন্দ বলছেন যে অবতার পুরুষের যখন জীবন যাপন দেখি, তাকে বাস্তব রূপে, যেরকম রামের, কৃষ্ণের, বুদ্ধের, তার জীবদ্দশায় যে যেরকম ভাবে তিনি চলেছেন, তো সেই অবতার পুরুষদের যখন বাস্তব জীবনটা যখন দেখি, তখন আমাদের মস্তিষ্ক প্রসূত ঈশ্বরের যেই ছবিটি, সেইটি অত্যন্ত নিকৃষ্ট মনে হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে, তো আমরা যে অবতারাদি বা ঈশ্বরের একটা রূপ যেটা বানিয়ে রেখেছি, সেই ধারণাটা একটা অদ্ভুত কিম্বকিমাকার টাইপের। তো ঠাকুর বলছেন যে নিজের মন গড়া এক একটা ধারণা মাত্র আছে, আর সেই রকমটা এখানে দেখতে চায়। আমার নিজের মাথার মধ্যে একটা বানিয়ে নিয়েছি যে এইরকম হবে ঈশ্বর, আর সেইটাই আমি যাকে ইষ্ট বা আমি যাকে গুরু বা যাকে আমি ঈশ্বর বা যাকে ভগবান অবতার ভেবে বা আমি যার কাছে চাই, যেতে চাই, আমি তাকে সেরকম ভাবেই পেতে চাই, আমার ইচ্ছা হিসেবে। ওই যে বললাম যে আমি যাচ্ছি না তার কাছে, আমি তার মতন হচ্ছি না, আমি চাইছি যে তিনি আমার মতন হন, আমি যেটা চাইছি তিনি সেটা আমাকে দিন, এটাই সাধারণত হয়। এই ভ্রান্তিগুলোই তো ভাঙলো, ঠাকুরকে ধরে এই ভ্রান্তিগুলোই ভাঙলো, আর যুগে যুগে ভাঙে। আবার আমরা কিন্তু সেইটাকে আবার ধীরে 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 ওই গ্লানি শুরু করে দিই। তো ঠাকুর বলছেন যে তাদের সেই ধারণা অনুযায়ী না হলেই তখন ব্যাক আউট করে, তখন পিছিয়ে যায়। তার চেয়ে যদি একজন উঁচু দরের মানুষ, একজন অনুভূতি সম্পন্ন লোক, একজন মানব প্রেমিক এরূপ ধারণা নিয়ে যদি আসে, তাহলে সেই রকম কতকটা মিলিয়ে মিলটা পায়। এবং তারপরে কি হয়, তার কথাগুলো যদি অনুসরণ করা হয়, তার চরিত্রকে যদি অনুসরণ করা হয়, ওই ভালোবাসার দরুন, যে তার কাছে এসেছি একটা প্রেমী, তিনি ভালোবাসেন, তিনি ভালোবাসার মূর্ত প্রতীক, একটা বন্ধু, একটা প্রাণের। ওই জন্য ঠাকুরের বহু জায়গায় ঠাকুর বলতেন যে আমার এই অবতার টবতার, এই ভগবান টগবান এইসব কথা ভালো লাগে না, আমার সব থেকে ভালো লাগে প্রিয় পরম। এই কথাটা যে আমার প্রিয় তিনি, আর সেই প্রিয় যখন ওই রকম ভাবে যখন তার কাছে আমরা থাকি, তখন তার কথাগুলো মানতে ইচ্ছা করে, তখন তার কথাগুলো শুনি, তার চরিত্রগুলোকে অনুসরণ করে তখন উপকৃত হই, তখন সুফল আমি পাই। আর এইরকম ভাবে যদি গোটা, ঠাকুর বলছেন যে এইরকম
যদি গোটা কয়েকটা লোকও যদি তৈরি হয়ে যায় তাহলে তাদের দিয়ে ঢের কাজ হয়। এইমাত্র এই বিপ্লবদা বলছিলেন যে এই ঠাকুরের কাজে, ঠাকুরের কাজের জন্য ঠাকুরের মানুষ হতে হবে। শুধুমাত্র ঠাকুরের কাজ 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 করলে কোনো দিনও ঠাকুরের কাজ হবে না, সর্বপ্রথম ঠাকুরের মানুষ হতে হবে। তো ঠাকুর তাই বলছেন যে এই ধরনের যদি প্রেমিক মানুষ, যাকে প্রিয় পরম করে তাকে হৃদয়ের স্থান যদি দিতে পারি, সর্বোপরি স্থান, যে সেই স্থান আর কেউ নিতে পারবে না, তখন দেখা যাবে ঠাকুর বলছেন যে এইরকম গোটা কয়েকটা লোক যদি রেডি হয় তাদের দ্বারাই ঢের কাজ হয়। ঠাকুর তারপরে বলছেন যে হুজুকে লোক বেশি আসতে পারে বটে, হুজুকে লোক বেশি আসতে পারে, কিন্তু তাদের দিয়ে স্থায়ী রকমের কোনো কাজ হয় না, কারণ তারা ওই পূর্ব ঘটিত সংস্কারের সাথে সব মিলিয়ে না পাওয়ায় পূর্ণ বিশ্বাসী হয় না। ওই যে পরম পুরুষের সংস্কারের সাথে আমাদের যে অভ্যস্ত সংস্কার না মিললেই তখনই বিশ্বাসের ঘাটতি হয়ে যায়। হয়তো একটা সময় দেখা যাচ্ছে প্রচন্ড বিশ্বাস, সবকিছু আছে, কিন্তু যেই সংস্কারের সাথে বাঁধলো, যেই তার কথার সাথে আমার ভাবনা, ওই যেটা বলে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল, তার প্রদত্ত মঙ্গলের সাথে যেই বাঁধলো, সঙ্গে সঙ্গে বিশ্বাস ভেঙে যায় এক মুহূর্তে, আর ঠিক তখন ওই আদেশ পালন করে চলতে পারে না। তাই ঠাকুর বলছেন যে অন্ধবিশ্বাসী দিয়ে কি মহৎ কাজ হয়। ঠাকুর ঠিক এই কথাটা বলছেন যে অন্ধবিশ্বাসী দিয়ে কি মহৎ কাজ হয়। খুব বিশ্বাস চাই, অসীম বিশ্বাস। প্রথমে যদি সহৃদয়ে বন্ধুরূপে সখাভাবে লোকে মেশে আর ভালোবেসে ফেলে, প্রথমে যদি একটা বন্ধু হিসেবে, সহৃদয় বন্ধু আমার সখা, সেইভাবে যদি মেশে আর যদি একবার যদি ভালোবেসে ফেলে, তার ফলে কথা শুনে চলতে থাকে, ক্রমে ক্রমে উপযুক্ত হয়ে যদি এইখানে, ঠাকুর কিন্তু অঙ্গুলি নির্দেশ দিয়ে বলছেন যে ওই যদি ভালোবেসে ফেলে আর ওরকম ভাবে চলতে থাকে, আর ক্রমে যদি নিজে উপযুক্ত হয়ে যদি এখানে ভগবানত্ব বা অবতারত্ব বলে কিছু থাকে, তবে তা দেখতে পাবে। আমাদের হয় কি, আমরা প্রথমেই ভগবান খুঁজি, আমরা প্রথমেই অবতার খুঁজি যে তার মধ্যে কি আছে অবতারত্ব, আর ঠাকুর দেখেন ঠিক উল্টো বলছেন। ঠাকুর বলছেন যে প্রথমে সখাভাব, প্রথমে বন্ধুভাব, সেই বন্ধু সখাত্ব হয়ে তারপরে যদি ক্রমে তার দিকে এগিয়ে তাকে ভালোবেসে তার জন্য একটু করে করে যদি উপযুক্ত হয়ে উঠি, তখন নিজেই তিনি প্রকট হয়ে উঠবেন। যদি তার মধ্যে যদি ভগবানত্ব অবতারত্ব, ঠাকুর বলছেন, যদি থাকে কিছু, তাহলে সেটা অটোমেটিক্যালি হবে। এই ঠাকুর বলছেন, আচ্ছা সময়টা কিন্তু আমাকে বলে দেবেন যদি আমি, কেননা আমার একটা এই বদভ্যাস আছে, আমি সময়ের একেবারে খেয়াল রাখি না, তা আমাকে একটু পাঁচ মিনিট আগে অন্তত আধা মিনিট দাদা আপনি বলুন, আপনি একদম মন খুলে বলুন, সময় আছে। আর দুই নম্বর হলো, এখন যেহেতু আমাদের একটাই কর্ম, দাদার নির্দেশ আশীর্বাদ ধিক্কা, এই সম্পর্কে কিছু বললে, যাজন সম্পর্কে আমাকে বেঁধে দিলে আমি পারবো না, বেঁধে না, আপনি আগে বলছিলেন। আমার আমার এটার মধ্যে ব্যাপারটা হচ্ছে, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলো পাইতে পারো অমূল্য রতন। আমি ছাই ছাই উড়াচ্ছি, পাওয়াটা আপনাদের উপরে, যদি পেতে পারেন পাবেন, আমার যা অক্ষমতা সেই অক্ষমতার মধ্যে দিয়ে আমি যতটুকু পারছি। তো যেই কথাটা বলছিলাম, যাই হোক হয়ে গেল, তো যে কথাটা বলছিলাম, তো সেই ঠাকুর বলছেন সেই অবতারত্ব আর ওইগুলো যদি নিজেই আগে যতক্ষণ না উপযুক্ত হচ্ছি ততক্ষণ দেখতে পাবো না। তো সেই জন্যে ঠাকুর বললেন যে ওই যে গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন না পরবর্তীকালে, যে হে অচ্যুত, আমি তোমায় আগে চিনতে পারিনি, সখা বলে কত ডেকেছি, আমার অপরাধ ক্ষমা করো। শেষে মানুষ হয়তো তাই বলে। একটা ছোট্ট ঘটনা আপনার ইয়েতেই, কুষ্টিয়ারই ঘটনা, যেহেতু কুষ্টিয়ার কথা উঠলো, কি সাংঘাতিক জিনিস। আমরা পরমপিতাকে তার এখন বহু ভক্ত আমরা হয়েছি, বহু কিছু ভাবি, কিন্তু জীবদ্দশায় তিনি থাকার অবস্থায় কিরকম ধরনের ছিলেন, অথচ সেই মানুষগুলোই পরবর্তীকালে কি ধরনের ডেডিকেশন, কি ধরনের আত্মসমর্পণ, ভালোবাসা ঠাকুরের প্রতি,
একটা ঘটনা মনে পড়ে, সেই কুষ্টিয়া যাবেন ঠাকুর হিমায়তপুর থেকে, তো সন্ধ্যাবেলার মধ্যে ঠাকুরের হিমায়তপুর পৌঁছানোর কথা, এই কুষ্টিয়া পৌঁছানোর কথা সন্ধ্যাবেলায়, সেখানে সবাই অপেক্ষা করে আছেন, কিন্তু ওই নৌকো জোরে যাওয়া হবে, তো একটা কোনো কিছু গন্ডগোল হলো, নৌকো ইয়ে টিয়ে হতে রেডি হতে মোটমাট দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, তারপরে ঠাকুর রওনা দিলেন, প্রায় সন্ধ্যার পরে রওনা দিলেন। এই কারণে কি হলো, কুষ্টিয়া এসে পৌঁছাতে রাত্রির প্রায় 1:30 হয়ে গেল, রাত 1:30 সময় ঠাকুর পৌঁছালেন। আর অশ্বিনীদার বাড়িতে, অশ্বিনীদার বাড়িতে, অশ্বিনী বিশ্বাসদার বাড়িতে তখন ওখানেই উঠতেন, তো সেই উঠেছেন, গেছেন যখন, তখন এই বিরুদা আর অশ্বিনীদা, সম্ভবত বীরু রায়দা, তো বিরুদা আর অশ্বিনীদা দুজনে মিলে তখন ভাবছেন যে ঠাকুর এরকম ভাবে দেরি করেছেন, তো দুইজনে মিলে যুক্তি করলেন যে এই সময় মতন ঠিক ঠাকুর আসেননি, সন্ধ্যাবেলায় আসার কথা, যা তখন তো এমন ছিল না যে টেলিগ্রাম বা ফোন করে দেবে যে পৌঁছেছে, দেরি হচ্ছে, সেসব তো কোনো উপায় ছিল না, হয়ে গেছে দেরি কিছু জানা নাই, কেন হয়েছে কি হয়েছে, তো তারা ভেবেছেন যে ঠাকুরের কথা দিয়েছেন, ঠাকুর এত তাড়াতাড়ি আসলেন না, দেরি হয়ে গেছে, তো রাত্রিতে, রাত্রির বেলায় দরজাটা খোলা হবে না, আর ওই শীতকাল, দারুণ শীত সেই সময়, বা ঠাকুর দেরি করেছেন, দরজা খুলবো না। এবার সেই রাত্রির 1:30 সময় শ্রী শ্রী ঠাকুর, মহারাজ, অনন্ত মহারাজ, নফর ঘোষ, এরা সবাই আরো প্রভৃতি কয়েকজন ছিলেন, তারা এসে সেই দরজায় নক করছেন, উঠোনে দাঁড়িয়ে যে দরজা খুলুন, দরজা খুলুন। ঠাকুর তারপরে, যখন কিছুতেই খোলা যাচ্ছে না, ঠাকুর তারপরে ডাকতে শুরু করলেন যে দোর খুলুন, দোর খুলুন, দারুণ শীত, বাইরে থাকা কঠিন, আমার অপরাধ যদি কিছু হয়েই থাকে তবে ক্ষমা করে দিন, এত নির্দয় হবেন না। তারা কিছুতেই এই কথা শুনেও তখন আর দরজা খুলেন না, সারা রাত ওই দারুণ শীতের মধ্যে সবাইকে নিয়ে ঠাকুর ওই উঠোনে পড়ে থাকলেন। সকালবেলায় ওই বিরুদা আর অশ্বিনীরা দরজা খুলে বললে, মানে তখন তারা বলছেন যে কেমন জব্দ করলাম যে আপনার, তখন ঠাকুর কাতর ভাবে বলছেন যে আমি আপনাদের ছোট ভাই, দোষ যদি করেই থাকি তবে কি এমন করে শাস্তি দিতে হয়, এই রকম মানে মর্মান্তিক ব্যাপারগুলো, এইটা তো একটা জ্বলন্ত একটা উদাহরণ, এইরকম কত আঘাত তার গায়ে দিয়েছি, অথচ তিনি কিন্তু ভালোবেসে গেছেন, তিনি কখনোই আমাদেরকে ইয়ে করেননি, বিমুখ করেননি, তার ভালোবাসা দিয়ে, তার স্নেহ দিয়ে, তার প্রেম প্রেম দিয়ে কখনো তিনি বিমুখ করেননি, তো সেই রকম ভাবে ওই তার সাথে ওই মেশাটা ওই পরবর্তীকালে সেই মানুষগুলোই, পরবর্তীকালে সেই মানুষগুলোই সেই গান, রবীন্দ্রনাথের সেই গান, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো, এই জায়গায় উপনীত হবার জন্যে ওই জায়গায় ওই রকম ভাবে ঠাকুরের সাথে না মিশলে তাহলে এই জায়গায় পৌঁছানো যায় না, এই কথাগুলো বলা যায় না, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ, মনে জীবন বয়ে যেত অশান্ত। ঠাকুরের সাথে যে মেশাটা তাদের, যে কোনো রকমের ভয় নাই, কোনো রকমের লজ্জা নাই, মনে কোনো রকমের কোনো কিছু নাই, আর সহজভাবে তার সাথে মেশা হতো। তারপরে ওই সেই কবির লাইন, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরেছিলাম ছিলাম ছুটে, সেদিন কত না বন বনান্ত, ওগো সেদিন তুমি গাইতে যেসব গান, কোনো অর্থ তাহার, কোন অর্থ তাহার কে জানতো, শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয়ে অশান্ত, হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি, তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। এই অবস্থায় তো এই ঠাকুর, ঠাকুর একটা জায়গায় বলছেন যে এই যে বিশ্বগুরু অবতার, এটা কুষ্ঠি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হওয়ার মতন, যে কুষ্ঠি লোককে মানুষ স্পর্শ করতে চায় না, এই বিশ্বগুরু এইসব এইসব হলে তখন সংকোচে মানুষ সরে আসে, বরং সহজভাবে যদি মেশা হয়, ঠাকুরকে আমরা যদি মানুষের ঘরে ঘরে, মানুষের অন্তরে অন্তরে,
ভালোবাসার জায়গাটা যদি দিয়ে দিতে পারি, যদি ওই রকম করে দিতে পারি, আর সর্বপ্রথম সেটা নিজের জীবনে করতে হবে, সেইটা যদি না হয়, তাহলে ঠাকুর বলছেন যে আমাকে ওই খুঁটো ঠুঁটো জগন্নাথ করে রাখেন, তবে আমার কাজের ভার আপনাদের নিতে হবে। যদি আমাকে যদি ওই জায়গায় করে দেন, তাহলে আমার কাজটা আপনাকে ওরকম ভাবে নিতে হবে, তার তাহ তখন কিন্তু পিছপা হলে হবে না। একটা ছোট্ট ঘটনা, যে আমাদের ঠাকুরের সাথে আন্তরিকতাটা, ঠাকুরের সাথে ভালোবাসাটা, কালকেই আমাদের একটা সেশনে ওই গল্পটা বলছিলাম, আমার বাবার কাছে শোনার ঘটনাটা, যে বাবার কাছেই শোনা ওই ঘটনা, যেহেতু বাবা সেই সময় উপস্থিত ছিলেন ঠাকুরের সেবায়, যেহেতু তার সারা জীবনটি তিনি থেকেছেন, তো তার কাছে বহু ঘটনা শুনেছি। তো এই ঘটনাটা অনেকটা ওই রকম, যে ঠাকুর ওই যে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রী ভগবানের একটা বর্ণনা আছে, যে তার নির্গুণ রূপ, যে নির্গুণ রূপ নিরাকার রূপ যেটা আমরা বলি, সেটা মানে ওই ভগবানের নির্গুণ রূপের কাঠিন্য ও সগুণ রূপের সরলতার বর্ণনা করা আছে, যে নির্গুণ নির্গুণ যেটা রূপ সেটা বোধ করাটা ভীষণ কঠিন, ওই বরং সগুণের সগুণটা আমরা বুঝতে পারি, সেই জন্যে তিনি আসেন বারবার করে। যদিও ওই কিছু 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 অবগত হন, কিছু কিছু আবার সেই সংখ্যাটা আবার নগণ্য, যে নির্গুণ, সেই জন্যে ওই আকাশের ভগবানটা সহজভাবে মানুষ মেশে, কিন্তু সগুণ রূপে যখন কাছে আসেন আমাদের, তখন কিন্তু খুব কম মুষ্টিময় তার উপরে বিশ্বাস করে। ওই জন্যে একটা কথা আছে মনে হয় তুলসীদাসের, যে নির্গুণ রূপ সুগম অতি সগুণ না জানে কই, সুগম আগম নানা চরিত শুনি মুনি মতি ভ্রম হই। যে তিনি বলছেন তুলসীদাস, যে ভগবানের নির্গুণ স্বরূপ অত্যন্ত সুগম, কিন্তু তার সগুণ রূপ অর্থাৎ নর কলেবর রূপে যে তিনি ঈশ্বর অবতার রূপে যে যিনি গ্রহণ করেছেন, সেইটা বোঝাটাই কঠিন হয়। আর এই নানা রকম মুনি ঋষিগণ, তারা কিন্তু তার সগুণ রূপ দেখে, এই মানুষ রূপ দেখে তার মতিভ্রম হয়, তারা কিন্তু চিনতে পারেন না, তাদের খুব অসুবিধা হয়। সহজ ভালোবাসাই একমাত্র তাকে চিনতে পারে। সেই জন্য দেখাও যায় যে পরমপিতার পুরুষোত্তমের বাস্তবিক লীলার সময় কিন্তু বড় বড় সন্ত মহাত্মা মহাপুরুষরা তাকে চিনতে পারেন না। সেই সগুণ রূপ কিন্তু ভীষণ কঠিন বোঝা, ওই নির্গুণ ওই আকাশের ভগবান সবাই ভালো করে বুঝে নেয়, কিন্তু এই সগুণ রূপে গণ্ডগোল হয়। সেই ক্রমেই একটি ঘটনা, সেই ঘটনার পাত্রী হচ্ছেন আপনারা সবাই জানেন কালীষষ্ঠী মা। সেই কালীষষ্ঠী মা ঠাকুরের সাথে বহু ঘটনা আছে, তার মধ্যে এই ঘটনাটা অত্যন্ত বলতে পারি যে উল্লেখ করা যেতে পারে এখানে, যে শ্রী শ্রী ঠাকুরের সেই জীবন লীলায় সেই তার ছায়াতেই তার চরণস্থলেই আশ্রয় পেয়েছিলেন সেই কালীষষ্ঠী মা। তার ভক্তি শ্রদ্ধা বিনয় এটার কোনো কথা না, সেই যারা দেখেছেন তারা দেখেছেন। কিন্তু একটা তার একটা জাঁদরেল রূপও ছিল, যে ভীষণভাবে সবাইকে কড়াকড়ি শাসন টাসন সব খুব করতেন, অথচ ঠাকুরের কাছে কিন্তু তিনি সে সব রকম ভাবে প্রশ্রয়ও পেতেন, ভালোবাসাও পেতেন। যাই হোক, তার জীবনের অনেক ঘটনা আছে, কিরম ভাবে ঠাকুরের কাছে এসে তার কত রকম কত কিছু হলো। তো ঘটনাটি হচ্ছে যেই সময়কার ঘটনা, সম্ভবত ওই জগন্নাথ পুরীতে রথযাত্রা হয়, সেই রথযাত্রার সময়কার ঘটনা। তো বাবা বলছেন, আমার বাবার কাছে এই ঘটনাটা শোনা, যে ওই রথযাত্রার সময় কোন একটা সময়, যে তখন ঠাকুরের শরীর ভালো ছিল না, ঠাকুর অসুস্থ ছিলেন, আর সেই অসুস্থতার অবস্থাতেই কোনো একটা সময় কালীষষ্ঠী মা ঠাকুরের কাছে পারমিশন নিয়ে ওই তীর্থ করতে যাবেন জগন্নাথ পুরীতে, রথযাত্রা দেখতে যাবেন জগন্নাথের, পারমিশন নিয়ে তিনি সেই সময় চলে গেছেন। সেইটার সময় ঠাকুর কিভাবে পারমিশন দিয়েছেন বা কি, সেটা আর বাবার মনে নাই, সেটা মনে নাই। কিন্তু যখন ফিরেছেন, ততদিনে ঠাকুর মোটামুটি একটু সুস্থ হয়ে উঠেছেন, আর বেশ কিছুদিন পর কালীষষ্ঠী মা দেওঘর ফিরেছেন। আর ফিরেই তিনি তখন হাতে হাতের মধ্যে ভোগের জন্য কিছু একটা সামগ্রী তিনি নিয়ে ঠাকুরের কাছে এসে প্রণাম করে আর দাঁড়িয়েছেন। দাঁড়ানোর সাথে সাথে শ্রী ঠাকুরের কাছে যেই দাঁড়িয়েছেন এসে, সেই দাঁড়ানোর সাথে সাথে ঠাকুরের মুখে একটা বাণী বেরিয়ে আসলো। দেবীদা মনে হয় সম্ভবত ছিলেন কাছে,
তখন বললেন কি, এই লিখবে নাকি? কালী ষষ্ঠীমা হাতে সেই ভোগের সামগ্রীটি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর ঠাকুর একটি বাণী দিলেন, দেবীদাকে বললেন লেখো। বাণীটি হচ্ছে, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে তোর জগন্নাথ অহংকারে না বুঝতে পেলি। এত কষ্ট করে কালীষষ্ঠীমা সেই জগন্নাথ দর্শনে গেলেন, কিন্তু সেই জীবন স্বামী শ্রীশ্রী ঠাকুরের বেদনাযুক্ত এই বাণী শ্রবণ করার সাথে সাথে তার মনে সেই গ্লানি এমন হলো, যেন মনে হলো সেই জগন্নাথ দর্শন যেন বিফল হয়ে গেল। তিনি লজ্জায় দুঃখে গ্লানিতে যেন পাথর হয়ে গেলেন। কিছুক্ষণ হাতে ওই ভোগের সামগ্রীটি নিয়েই জড়বৎ দাঁড়িয়েই থাকলেন ঠাকুরের সামনে, আর মনে মনে অনুতাপ করছেন যে আমার ওগো আমার জীবন স্বামী, ভবিষ্যতে এমন অপরাধ আর কখনোই করব না, এমন ভ্রান্তি যেন আর কখনো আমার না হয় যে ইষ্ট সদ্গুরু জীবন্ত জগন্নাথের সেবা ভক্তি ও করুণা তার কৃপার দ্বারা এমন দৃষ্টি লাভ হয়, যে শক্তি লাভ হয়, যার ফলে দেব দেবীর মৃন্ময় মূর্তিও চিন্ময়ী হয়ে ওঠে, সেই করবিহীন কাষ্ঠ নির্মিত জগন্নাথ সহস্র কর বিশিষ্ট সর্বশক্তিমান জীবন্ত জগন্নাথ হয়ে ওঠেন, জীবন ধন্য কৃতকৃতার্থ হয় সার্থক হয়, সেই প্রাণাধিক প্রভু শ্রী শ্রী ঠাকুর আমার প্রিয় পরমকে অসুস্থ অবস্থায় ত্যাগ করে তাঁরই কথায় সেই অবহেলা করে তাঁকে দূরে রেখে জগন্নাথ দর্শনে চলে গেলাম, ধিক আমার এই জীবনের, ধিক্কার করি আমার এই হীন মনোবৃত্তিকে, আমার প্রেমাস্পদকে এমন অবস্থায় ত্যাগ করে দূরে পলায়িত আমার দুর্বল লোভী ও ভয়দ্রকারী এমন মনোবৃত্তিকে শত শত ধিক্কার। এই আমার মনে হয় যে আমাদের এই এই ঘটনাটা এই আমাদের প্রতি প্রত্যেকের মধ্যেই হয়তো কালীষষ্ঠীমা এরকম ভাবে কখনো না কখনো জাগ্রত হয়ে যান, আর যখন আমরা এরকম ভাবে বিচ্যুত হই, তো ঠাকুরের সেটাই সেই প্রথমে যেই কথাটা বলা যে আমরা তার কাছে কতক্ষণ আছি, তিনি তো চিরদিন তিনি আছেন, তিনি আছেনই আমাদের জন্যই আছেন তিনি, আমি কতটা তার জন্য হয়ে উঠেছি। আধ্যাত্মিকতার কথা ওঠে ঠাকুর এই জন্য, এই আধ্যাত্মিকতার কথায় ঠাকুর বললেন যে অধি আত্মিকতা, এই অধি অধি উপসর্গে আছে ধা ধাতু, এই ধা মানে কি ধারণ পোষণ আর দান, এই আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি যদি বলি তাহলে সেটার মধ্যে আছে ধারণ পোষণ আর দান, সেই তাকে তার সাথে যুক্ত হয়ে তাকে যদি ধারণ না করতে পারি, তাকে যদি পোষণ না করতে পারি, তাকে যদি দান না করতে পারি, আর এইটাই ওই প্রিয় পরম, তার ইচ্ছা কি, তিনি চান না তাকে ভগবান ঈশ্বর করে, তাকে সিংহাসনে, তাকে মন্দিরে প্রতিষ্ঠা করে তাকে আমার জীবন থেকে দূরে করে দিই, সেই মন্দির করা, তাকে পূজো করা, প্রার্থনা করা, যা করা সবকিছু সার্থক হবে যদি তিনি আমার প্রিয় পরম হয়ে ওঠেন, আমার জীবনে তিনি, তাকে যদি আমি জীবনে সর্বস্ব করে তুলতে পারি। আর এই কারণে আজকে বিপ্লবদার সন্তানেরও জন্মদিন, আজকে বেশ কয়েকজনের জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমাদের অদ্ভুত ব্যাপারও দেখেন যে ঠাকুরকে ধরে এখন হয়তো দেখা যেতে পারত যে কেক কাটা বা হ্যাপি বার্থডে টু ইউ এইসব করে একটা পার্টি আর এইসব, কিন্তু আমরা কি করছি, আমরা ওই জন্মদিনে আমরা প্রিয় পরমকে সম্মুখে রেখে, আর একটা জিনিস আছে, এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে পরমপিতার সংস্কার, এটাই হচ্ছে সংস্কৃতি, আর সংস্কৃতিটাই ওই যে টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভড অফ রিসোর্সেস, ঠাকুর বলছেন যে উৎস থেকে বিচ্যুতি, সমস্ত রকমের সেই উৎসের সংসাধন থেকে আমাকে বিরত করবে, তাহলে যেই গাছের ফল আমার চাই তার গোড়ায় জল দিতে হবে, শুধুমাত্র ওই পাতায় লতায় ফলে স্প্রে করলে ফল পাবো না, আর এই উৎসই হচ্ছে, উৎসটা কি, সেই সংস্কার, সেই পরম পুরুষের সংস্কার। আজকে এই জন্মদিনে ঠাকুর আমরা সাধারণত হয় কেক কাটি, মোমবাতি নেভাই,
কিন্তু আমাদের সংস্কার কিন্তু নেভাতে বলে না, আমাদের প্রদীপ জ্বালাই। আমরা আজকে এই জন্মদিন উপলক্ষে পরমপিতার রাতুল চরণে আমরা প্রদীপ প্রজ্বলন করেছি। আর প্রদীপ মানে ওই আবার ঠাকুরের কথায় যে অগ্নি, আমরা যে কোনো শুভ জিনিস, আমরা যে কোনো ভালো জিনিসকে অগ্নিকে সামনে রেখে আমরা করি। কেন ঠাকুর ওই আবার বললেন যে অগ্নি আবার অগ ধাতু, অগ মানে হচ্ছে গতি, গতিশীলতা। তাই এমন একটা, আমরা প্রদীপ জ্বালাই কেন না, এমন একটা জিনিস সম্মুখে রাখি যেটা একটা সিম্বল, সেটা গতির সিম্বল, সেটা আপওয়ার্ড মানে উচ্চের দিকে ওঠে। আগুন জ্বালানোর সাথে সাথে সেটা কিন্তু ওই মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে সে উচ্চের দিকে যায়। এই মাধ্যাকর্ষণ শক্তিটাও অ্যাকচুয়ালি যদি ভাবি আমাদের প্রবৃত্তির টান, আমাদের প্রবৃত্তির টান কিন্তু সবসময় নিচুর দিকে নিয়ে যায়। আর সেই নিচুর থেকে তার বিরুদ্ধে যখন করি সেটাই বলে পুরুষকার, প্রবেশ, সেটাই হচ্ছে আমাদের পরাক্রম। ইষ্টের দিকে, ঊর্ধ্বের দিকে যখন আমাদের নিয়ে যাই তাহলে আমরা ইষ্টকে সম্মুখে রাখি। ইষ্ট কি? ওই ইষ্ট হচ্ছেন সেই জীবনের প্রতীক, যেরকম প্রদীপ জ্বালাই, প্রদীপ হচ্ছে জীবনের প্রতীক, গতির প্রতীক, সেরকমই সেই জীবন্ত প্রদীপ, জীবন্ত অগ্নি, সেই জীবন্ত অগ্নি হচ্ছেন ইষ্ট। তাই আমাদের প্রত্যেকটা কর্ম, শুধুমাত্র জন্মদিন না, জীবনের যে কোনো কর্ম, খাওয়া দাওয়া, বিয়ে শাদি, যা কিছু, শিক্ষা দীক্ষা, বিজনেস চাকরি, যা কিছু করি না কেন, সে সব কিছুর সম্মুখে সেই অগ্নি স্বরূপ প্রিয় পরমকে রাখতে হয়। আর সেই প্রিয় পরমকে রেখে যখন আমরা আমরা নেভাই না, আমরা জন্মদিনে প্রদীপ নেভাই না, আমরা হচ্ছে প্রদীপ প্রজ্বলন করি। আর সেই সেই সন্তানকেও এই প্রিয়মুখী, আমাদের ইষ্টমুখী করি। আর সেই সংসার, প্রত্যেকের সংসার আছে, আমাদের পরিবারকে বলি আমরা কি, আমরা বলি সংসার, যে যখন বিয়ে হয় না তখন কিন্তু সংসার হয়নি বলি, যেই বিয়ে হয়ে গেল তখন বলি যে সংসার হয়েছে। তাহলে এই ঠাকুর বলছেন, আবার দেখেন ঠাকুর বললাম না যে ঠাকুর হচ্ছেন শব্দের জাদুকর, ম্যাজিসিয়ান অফ ওয়ার্ড, এই শব্দ। ঠাকুর বলছেন সংসার মানে কি, সম ধাতু থেকে এসছে, মানে সম্যক রূপে চলা। এই সম্যক রূপে চলাটাও হয় তা তখনই যখন ওই ইষ্টকে সম্মুখে রেখে সাংসারিক জীবনে যদি ওই অকৃতকার্য হই তাহলে ওই আধ্যাত্মিক জীবনও তমসাচ্ছন্ন হয়ে যায়। তাহলে এই সংসারে যদি প্রিয় প্রতিষ্ঠা না হয়, আধ্যাত্মিকতা বলে কিছু থাকে না, স্পিরিচুয়ালিটি বলে কিছু থাকে না। সংসারের প্রত্যেকটা জিনিস স্থূল ভাবে হোক কি সূক্ষ্ম ভাবে হোক, ইন্দ্রিয় গ্রাহ্য হোক বা অতীন্দ্রিয় যে কোনো রকমের অনুভব হোক, এই প্রত্যেকটা জিনিস যদি ইষ্টমুখী না হয়, প্রিয় পরমকে যদি সার্থক করে না তোলে তাহলেই মুশকিল। ওই জন্য ঠাকুরের একটা বাণী আছে না, যে আধ্যাত্মিক জীবন যাপন মানে বাস্তবতায় সত্তার গতি সম্বেককে, মানে প্রাণন প্রগতিকে ধারণে পোষণে দানে সুস্থ করে তোলা, উচ্ছল করে তোলা, সপরিবেশ নিজের তা না বুঝে যদি অন্য কিছু বোঝো তা হাওয়ার লাড়ুই হয়ে থেকে যাবে। শ্রী ঠাকুর এ বিষয়ে স্পষ্ট করে দিলেন যে ওই ওই আত্মিকতা মানে ওই সত্তাকে অবলম্বন বা অধিকার করে থাকে বলেই তাকে আধ্যাত্মিকতা বলে। আর এই আধ্যাত্মিকতাই হচ্ছে বেঁচে বেড়ে চলার আবেগ, যার যেমন বৈশিষ্ট্য বা বিশেষত্ব তেমন করে। তো যাই হোক, এই কথাগুলোই মনে আসলো, তাই আপনাদের কাছে একটুখানি শেয়ার করলাম। আর ভগবান ঈশ্বর এই এই কথাগুলো যে ভগবান, কিন্তু এই ভগবান আর ঈশ্বর এই দুটো শব্দটা, এটাও আমরা কিন্তু ঈশ্বরকে ভগবান, ভগবানকে দুটো একটা শব্দ নয়। ভগবান অনেক হতে পারে, ঈশ্বর কিন্তু এক। তাই এটাও তো জানতাম না, ঠাকুর বলছেন কি ভগবান মানে হচ্ছে যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এইগুলো যার মধ্যে আছে সেই হচ্ছে এই ছয়টা গুণের অধিকারী, যে সে ষড়ৈশ্বর্যশালী যিনি এবং নিত্য ভজমান মানে সেবা পরায়ণ যিনি, তাকেই ভগবান বলা হয়। তাই ভগবান বহু হতে পারে, অনেক হতে পারে। যেমন বলা হয়, অনেক রকম বলা হয়, ভগবান ব্যাস, ভগবান আর কত কত কিছু, এই ভগবান মনু, তারপরে আরো অনেক কিছু আছে। কিন্তু ঈশ্বর, ঈশ্বর কিন্তু এই এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের সবকিছুই আছে, শুধু কিছু কি নেই না, তার মতন আরেকটা নেই।
এ ওয়ান অ্যান্ড ইউনিক এম একমেবা দ্বিতীয়ং শরণ। আর সেই ভগবান, এই সেই ঈশ্বর ভগবান কিন্তু লিমিটেড, তিনি হচ্ছেন যেটাকে বলে সসীম হয়ে গেছেন, কিন্তু ঈশ্বর কিন্তু সেই অসীম। আর ওই ঈশ্বর, ওই অসীম সত্তা যখন নররূপে পুরুষোত্তম রূপে যখন জীবন ধারণ করে আসেন, তখন তার মধ্যে সেই ভগবত্তা, সে ঈশ্বরত্ব তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরত্ব কি। তাই ঠাকুর শেখালেন যে ঈশ্বরের, ঈশ্বর আকাশে কোথাও এক নির্দিষ্ট জায়গায় থাকেন না, তিনি সবকিছুরই উৎস, প্রত্যেকটা জিনিসের মধ্যে সেই ঈশ্বরত্ব আছে। কিন্তু সেই ঈশ্বরত্বটা বোঝার জন্যে প্রত্যেকটা কণায় কণায়, তাই ঠাকুর বলছেন ঈশ্বর হচ্ছেন বোধস্বরূপ, জ্ঞানস্বরূপ। অথচ বোদ্ধা বা জ্ঞাতা তিনি না, তিনি স্বয়ং বোধ, তিনি ওই জন্য ঠাকুরকে আমরা কিন্তু প্রেম স্বরূপ বলি না, ঠাকুরকে আমরা বলি প্রেমময়, তিনি জীবন্ত প্রেম। ঠাকুরকে আমি সৎ স্বরূপ আমরা বলি না, ঠাকুর হচ্ছেন জীবন্ত সৎ। তো সেই কারণে তিনি হচ্ছেন পরম কারুণিক, সর্বেশ্বর ও সমস্ত কারণের কারণ। সেই ঈশ্বর যখন জীবন রূপে যখন ধারণ করে যখন আমাদের সম্মুখে উপস্থিত হন, তখন মাত্র আমরা বুঝতে পারি, সেই ঈশ্বরকে বুঝতে পারি, তখন তার সাথে চলে তাকে, তাকে ভালোবেসে প্রত্যেকটা কণায় কণায় যে তিনি আছেন সেই বোধটা হয়, সেই ধারণ পালন ব্যক্তিত্বে অটুট হয়ে উঠি আমরা। তো যাই হোক, এইটুকুই কথা আমার, এইটুকুই বলা, আর আমি আর কিছু বুঝতে পারছি না আর কি বলবো। তবে এইটুকুই আশা রাখি যে যেন আমাদের সংস্কার, যেটা আমাদের সংস্কৃতি যেন, সেইগুলো যেন আমরা আঁকড়ে ধরে রাখতে পারি। ঠাকুরের প্রত্যেকটা কথাই কিন্তু হচ্ছে সেই উৎসের দিকে নিয়ে যায়, সেই আমাদের যা ট্রেডিশন সেইগুলোকে থেকে যেন আমরা বঞ্চিত না হই। আধুনিকতা, মডার্নিজম, যে বা যা সভ্যতায় যেগুলো আসছে সেইগুলো ততটুকুই নেওয়া যতটুকু আমাদের সেই সত্তাকে, আমাদের সেই জীবনকে, আমাদের সেই বৃদ্ধিকে পরিপূরণ করতে পারে। আবার আছে যে এই জীবন বৃদ্ধি পরিপূরণ করতে পারে, কিরকম ভাবে বুঝবো যে জীবন বৃদ্ধি পরিপূরণ করছে কি করছে না? তো সেইটাও, এই জীবন বৃদ্ধির মূর্ত প্রতীক হচ্ছেন আমাদের প্রিয় পরম। তার মানে প্রত্যেকটা জিনিস যদি ঠাকুরের সাথে যদি ম্যাচ করে, তখন গিয়ে আমরা সেইটার সাথে ম্যাচ করিয়ে দেখব যে এটা তার সাথে সার্থক তাকে করছে কিনা, তখনই আমরা হতে পারি। আর যেই কথাটা বিপ্লবদা বললেন যে দীক্ষা, দীক্ষা সত্যি সত্যি দীক্ষা, আমার তো একটাই কথা মনে হয় যে যখনই এই যাজনের কথা কথা আসে, ওই সেই অরুণ গাঙ্গুলিদা ছিলেন, ওই একটা কথা, অরুণ গাঙ্গুলিদা যখন যাচ্ছেন বেনারসে, বিশ্ব বেনারস হিন্দু মহাবিদ্যালয়ে বিএইচইউতে পড়াশোনা করতে, সম্ভবত এমএ পড়তে যাচ্ছিলেন, ঠাকুরের কাছে পারমিশন নিতে এসছেন, তিনি তখন বলছেন যে ঠাকুর আমি যাজন করতে পারি না, তার অক্ষমতার কথা বলছেন যে আমি ঠিক যাজন করতে পারি না এরকম ভাবে, তো আমি যাচ্ছি ওইখানে বাইরে। তখন ঠাকুর তাকে দুটো শব্দ বলেছিলেন, সেই জেমস মাইকেলকে যেরকম বলেছিলেন দুটো কথা, তিনি আপনারা জানেন ঘটনাটা যে যখন আমেরিকা ফিরে যাচ্ছেন বললেন যে আমি তো ওখানে চলে যাচ্ছি, আপনি আমাকে জাস্ট টেল মি ইন এ ওয়ার্ড অর টু যে জীবন পথে কিরম ভাবে চলবো। ঠাকুর দুটো শব্দ বলেছিলেন, কি বলেছিলেন? বি কনসেন্ট্রিক। হ্যাঁ, তো এইখানেও অরুণদাকে ঠাকুর দুটো শব্দ বললেন। এইবার এই দুটোর মধ্যে তফাতটা আমি বলছি, যজন আর যাজন, এই দুটো জিনিসই তো। ইষ্টভৃতি তো আছে যে আমার প্রিয় পরমকে আমি জীবন্ত করে রাখছি আমার মধ্যে, সেই জন্যে যজন আর যাজন এই দুটোর প্রথমে হচ্ছে ইষ্টভৃতি, ওটা তো একটা ছান্দিক ভাবে বলা কথাটা, কিন্তু প্রথম হচ্ছে ইষ্টভৃতি। ইষ্টভৃতি একমাত্র যে আমাকে আমার প্রিয় পরমের সাথে যুক্ত করছে, আমি যুক্ত হচ্ছি, আর এই যুক্ত হওয়ার পরে হচ্ছে যজন আর যাজন। তো দুটো শব্দই ঠাকুর বলেছেন দুটোর জন্যে, সমস্ত যেরকম আছে যা আছে ভাণ্ডে তাই ব্রহ্মাণ্ডে, ওই দুটো শব্দে সবকিছু আছে। ঠাকুর যজনের জন্য কি বললেন, ওই জেমস মাইকেলকে, যে আমি চলে যাচ্ছি এমন একটা দেশে আমি থাকি সেখানে মানুষ ডলারের ভাষা বোঝে, দুটো কথা আমার সাথে বলবে, ভাববে যে তাতে লাভ কি, তখন কথা বলবে।
এখানে আপনাদের সাথে থেকেছি, সেই প্রেম পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এখানে আমার কোনো চিন্তা নাই, কিন্তু এখন যখন আমি ওখানে যাচ্ছি আপনি আমাকে দুটো শব্দে কিছু বলে দেন যেটা নিয়ে আমি চলতে পারি, আমি ভালো থাকতে পারি। ঠাকুর কি বললেন? দুটো কথা বললেন, দুটো শব্দ, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। তারপরে তো আপনারা জানেন ঘটনাটা, আর ওটাকে ইয়ে করছি না। উনি বলেছিলেন যে বুঝলাম না এই কথাতে, তখন ঠাকুর বলেছিলেন ক্যান ইউ বি কনসেন্ট্রিক উইদাউট এ সেন্টার, কেন্দ্র বিহীন না কি তুমি সুকেন্দ্রিক হতে পারবে? তাহলে সুকেন্দ্রিক হতে গেলে একটা কেন্দ্র লাগে, ইউ মাস্ট হ্যাভ এ সেন্টার, অ্যান্ড দ্যাট সেন্টার মাস্ট বি এ লিভিং সেন্টার, জীবন্ত কেন্দ্র হতে হবে। আর সেই জীবন্ত কেন্দ্রে যখন সুকেন্দ্রিক আমরা হই, তখন তিনি বলেছিলেন যে হেনরি ফোর্ড, আই মেক মাই সেন্টার হেনরি ফোর্ড, সেই তখন ডলারের কথা আগেই বলেছিলেন, তাহলে সেই রিচ একজন ধনী মানুষ তাকে আমি কেন্দ্র করব। তখন ঠাকুর বললেন ইউ ক্যান বি হেনরি ফোর্ড নট জিসাস, দ্য এমব্লেম অফ লাভ অ্যান্ড পিস, যদি ভালোবাসা চাই, যদি শান্তি চাই, তাহলে জিসাসকে কেন্দ্র করতে হবে, পুরুষোত্তমকে কেন্দ্র করতে হবে, ঠাকুরকে কেন্দ্র করতে হবে, রামকে কেন্দ্র করতে হবে, কৃষ্ণকে, যিশুকে, মোহাম্মদকে, আর যুগ সেই এই যুগে এসে যুগ পুরুষোত্তম ঠাকুরকে কেন্দ্র করতে হবে। আর তা না হলে কেন না, মানুষ যাকে ভালোবাসে, যাকে জীবনে ভালোবাসে, তার জীবন চলন চরিত্র ব্যবহারও সেরকমই হয়ে ওঠে। যে আদর্শে বিশ্বাস স্থাপন মানুষ করে, তার হাব ভাব চাল চলন সেরকমই হয়ে ওঠে। তো সেই বি কনসেন্ট্রিক, এটাই হচ্ছে যজন। আর ওই যজন, ওই তিনটে কথা, জীবনের সৌন্দর্য ঠাকুর বললেন, ইউনিসেন্ট্রিক অ্যাটাচমেন্ট, যে একানুরক্তি, তীব্রতা মানে ইন্টেন্সিটি, আর তিন নম্বর হচ্ছে নিরন্তরতা, কন্টিনিউটি, এই কন্টিনিউটিটা যেন ছেদ না হয়, তখনই এটা হচ্ছে যজন। যেই কথাটা এখন বিপ্লব দা উপস্থাপন করলেন, যাজন, এইটাই সেই অরুণদা জিজ্ঞেস করলেন আবার ঠাকুরকে, যে আমি একটা জায়গায় যাচ্ছি, আমি যাজন করতে পারি না, কি করব? ঠাকুর দুটো শব্দ বললেন, বি বিহেভিয়ারিস্ট, বি বিহেভিয়ারিস্ট, ব্যবহারিক হও। ঠাকুর কিন্তু বললেন না যে তুমি বাণী বলো, তুমি বেদ উপনিষদ পুরাণ বলো, ঠাকুর কিচ্ছু বললেন না, ঠাকুর শুধু দুটো কথা বললেন, বি বিহেভিয়ারিস্ট, ব্যবহারিক হও। একটা মানুষের সাথে যখন মিশি আমরা, সেই মেশার পথে, সেই মেশার সাথে সাথে তাকে ভালোবেসে তার কি প্রয়োজন, তার কি অভাব, প্রত্যেকটা মানুষের অভাব কিন্তু একরকম না, আলটিমেটলি তাকে নিয়ে আসতে হবে। ঠাকুর বলছেন না যে পরিশেষে আসে ব্রহ্ম জিজ্ঞাসা, তার মানে ওই আস্তে 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 করে তার সেই অভাবটা বুঝতে হবে, যে তার জীব, প্রত্যেকটা মানুষের কিন্তু হৃদয়ে একটা ঈশ্বরের স্থান আছে, সেই স্থান কিন্তু প্রত্যেকের অ্যাভিনিউটা এক না, কারোর এইরকম ভাবে যায় সেই স্থানে, কারোর এইরকম ভাবে যায়, যার এইরকম ভাবে যায় এই দিক দিয়ে বা দিক দিয়ে যায়, তার যদি ডান দিক দিয়ে যদি আমি ঢুকি, আমি কিন্তু ঈশ্বরের স্থান পাব না। তাই ঠাকুর বললেন ব্যবহারিক হতে হয়, যে মানুষের যদি তার সাথে মিশি, আর ওই ব্যবহারিক কি করে হব, তাহলে ওই ঠাকুর একটা কথা বলছেন যাজনের ইয়েতে, যে আমার তোমার আমার চলা তোমার চলা বলা এমন হবে, বিশ্ব জগৎ চেয়ে রবে, তোমায় দেখে শুধায় যেন, কি করিলে এমন হবে, এই তো জীবন, আমরা যেন এমন হয়ে উঠি, আমাদের চলা বলা, আমাদের কথাবার্তা, আমাদের থাকা খাওয়া, আমাদের চিন্তা, আমাদের ঘর পরিবার, ছেলে মেয়ে, পড়াশোনা, সবকিছু আমরা যেন এমন হয়ে উঠতে পারি যে আমাদের দেখে লোকে যেন বলে, এই তো জীবন, বাহ কি সুন্দর তো তুমি, কি করে এমন হলে? তখন তুমি বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, তার নির্দেশ আদেশ মেনে চলো, এই তো যাজন। একো অস্মি বহুশ্যাম, আমরা এই সৃষ্টি হয়েছে সেই এক থেকে, আর ওই একো অস্মি বহুশ্যাম, ওই এক তিনি ইচ্ছা প্রকাশ করলেন, বহু হলেন, আমরাও সেই একেরই অংশ, গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তাহলে সমস্ত সমুদ্রে যা গুণ, সমুদ্রের এক ফোঁটা জলে সেই গুণ, কিন্তু সেই এক ফোঁটা যখনই সমুদ্র থেকে আলাদা হলো, সে তার স্বরূপ থেকে বিস্মৃত হলো, তার বিশালতার থেকে বিস্মৃত হলো, সে ভুলে গেল যে সে কত বিশাল, তার কি গুণ সে ভুলে গেছে। তফাৎ কিছু নাই, সমুদ্রের এক ফোঁটা জলে
আর ওই সমস্ত সমুদ্রে কোনো তফাত নাই, যা তুমি তাই আমি। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তোমার আর আমার মধ্যে কোনো তফাত নাই, শুধু একটা তফাত, তুমি তোমার স্বরূপ থেকে অবগত নও, তুমি ভুলে গেছো আমার মনে আছে, আমি আমার স্বরূপে অচ্যুত। তাহলে সেই একো আসমি বহুস্যে আমার, সেই একই বহু হয়েছেন আমরা তাঁরই সন্তান, আমরাও বহু হব, কেন হব না? তিনি যদি ইচ্ছা করে এত হতে পেরেছেন, আমরা পারি না? আমাদের মধ্যেও আছে, শুধুমাত্র স্মৃতি জাগ্রত করতে হবে আমি কার সন্তান। আমরা যদি এই স্মৃতিটা জাগ্রত করে ফেলতে পারি যে আমি বৃত্তি প্রবৃত্তির দাস নই, আমি হচ্ছি পরমপিতার সন্তান, আমার মধ্যেও পরমপিতা আছেন, আর সেইটা যদি থাকে, সেই ঠাকুরত্ব সেটা যদি জাগ্রত করে তুলতে পারি, তাহলে আজকে যা দাদা যে ইচ্ছাটা প্রকাশ করেছেন যে আরো 3.5 কোটি, এটা তো 3.5 কোটি না, এরকম ভাবে কত 3.5 কোটি আসবে। একটা লক্ষ্য রাখলেন যাতে আমাদের সুবিধা হয়, যে ওই যে ওই ইয়ে লক্ষ্যে যেন আমরা যত তাড়াতাড়ি পৌঁছে তাকে যেন তৃপ্ত। এটা তো একটা বাহানা যে তাকে ভালোবাসছি, এটা তিনি একটা বাহানা দিচ্ছেন যে তাকে যদি সত্যি সত্যি ভালোবাসি তাহলে তিনি যা চাইছেন সেটা করব। কিন্তু করব কিরকম ভাবে, সেই করব যার জন্য করব, সেই প্রিয় পরম আমাদের, তিনি তো পথ দেখিয়ে দিয়েছেন, তিনি তো বলে দিয়েছেন, তিনি তো এক বহু হয়েছেন, সেই তিনি সেই এক, তিনি যখন এত হতে পেরেছেন তার আমাদের মধ্যেও সেই শক্তি দিয়েছেন, আমরাও বহু হতে পেরেছি এতদিনে, আবার পারবো। কিন্তু ওই একটা কথা বললাম যে এই যে কয়েকটা কথা ঠাকুরের, যে তাকে যেন আমরা মন্দিরের ঈশ্বর, মন্দিরের ভগবান না করে দিই, আমরা যেন তাকে প্রিয় পরম আমার ভালোবাসার মানুষ করে রাখতে পারি। আর সেই প্রিয় যদি করে রাখতে পারি জীবনে, প্রত্যেকটা মুহূর্তে তিনি যেন আমার সাথে থাকেন, প্রত্যেকটা কথাবার্তা সবকিছুর মধ্যে যদি সেই ফিলিংটা যদি রাখতে পারি, তাহলে নিশ্চয়ই হবে। আমরা যদি চেষ্টা করি আমরা নিশ্চয়ই হতে পারবো। তো যাই হোক, সময় আমি জানি না, বিপ্লবদা তো কিছু বলবেন না, তো আমার তো এইটুকুই কথা ফুরিয়ে এসছে, আর বুঝতে পারছি না আর কি বলবো। বিপ্লবদা জয় গুরু। দাদা দাদা জয় গুরু, আমার কোনো ভাষা নেই, মানে আমরা যে আজকে কি শুনলাম সত্যি মানে অপূর্ব। আমি তো আশা করছি আপনি আর একটু বলুন আমাকে, আমার আর কত কথা আটকে গেছে। আপনাদের যদি কিছু বলার থাকে কিছু বলেন, তাহলে আমি সেটার, আপনি আপনি যোগান দিয়েছেন, আমার কিন্তু কোনো রকম কোনো কথা ছিল না, আপনি আমাকে দুটো তিনটে কথা যোগান দিয়েছেন বলে আমি যতটুকু বলতে পেরেছি, না হলে কিন্তু আর যোগান মানে কি, সে তো পরমপিতা দেনই, পরমপিতাই দেন, তো আপনার মাধ্যমে ঠাকুরই যোগান দিয়েছেন আর কি, তো সেইটুকু পেয়েছি, ততটুকু বললাম। আর যদি কোনো কথা থাকে, কেউ যদি কিছু বলেন সেটার পরিপ্রেক্ষিতে কোনো কথা আসলে বলতে পারি, বা আপনি যদি কিছু বলেন, আমার তো আমি বুঝতে পারছি না আর কি বলবো। একটা কথা আছে আমার, এভাবে যদি আপনি সময় করে আমাদেরকে সময় দেন তাহলে আমরা আরো সমৃদ্ধ হব। একটা যেমন মোবাইলে চার্জ চলে গেলে আবার চার্জ দিতে হয়, এরপরে কথা বলা যায়, ঠিক তদ্রূপ আপনি যদি আমাদের মাঝে এভাবে আসেন আসেন মাঝে মাঝে, তাহলে মনে হয় আমাদের সেই চার্জ যেটা ফুরিয়ে যাবে সেটা আবার প্রজ্বলিত হবে। আমি আসলে নিশ্চয়ই আসবো, কিন্তু আমি না একটু লোভী প্রকৃতির মানুষ, যে আমি খেতেও আসতে ভালোবাসি, খেতে আসতে ভালোবাসি, তো আপনারা যদি কিছু খাওয়ান তাহলে নিশ্চয়ই আসবো। খাওয়ান মানে আমি বলছি কথা, আমরা তো এখন ঠাকুরের কথাই খাচ্ছি, এটা ওই দেবীদার একটা কথা বুঝলেন, এই কথাতে একটা মনে পড়ে গেল ঘটনা, যে আমরা তো এই খাদ্য অখাদ্য দিয়ে পেট ভরি, আর যেমন খাদ্য যেমন অন্ন তেমন মন, তো সেরকম হয়। একদিন দেবীদা সকাল থেকে খড়ের ঘর ছিল আছে ঠাকুরের পার্লারের পাশেই, তো ওই খড়ের ঘরে ঠাকুর একটা কাজ দিয়েছেন, সকাল থেকে সেই কাজ করে যাচ্ছেন, তো কন্টিনিউ, মায়া মাসিমার নাম আপনারা সবাই শুনে থাকবেন,
তিনিও খুব ওই রকমই একটি মানে মহীয়সী একজন মহিলা ছিলেন, আর বেশ ভালো দাপট ছিল সবার সবার উপরে। তো তিনি দেখছেন যে সকাল থেকে দেবীদা কাজ করে যাচ্ছেন, আর কন্টিনিউ মানে খাওয়া দাওয়া এসব জল টল কিচ্ছু না, কেউ না। তো ওনার একটু মনে লেগেছে যে সকাল থেকে কাজ করছে, তাকে কেউ কিছু জিজ্ঞাসাও করলো না, এক গ্লাস জল টল, তো ঠাকুরের কাছে এসে গজগজ করছেন মায়া মসীমা, বলছেন যে এই যে দেবী সকাল থেকে সে কাজের পর কাজ করেই যাচ্ছে, তাকে খাবারের জন্য কেউ জিজ্ঞাসা করছে না, জলও পর্যন্ত কেউ জিজ্ঞাসা করছে না। বলে গেলেন, একবার বললেন, দুবার বলে মানে ঠাকুরকে শোনাচ্ছেন যে ঠাকুর আপনি দেখেন যে ও এতক্ষণ ধরে কাজ করে যাচ্ছে, ওকে খাওয়া দাওয়ার কেউ জিজ্ঞাসা করছে না। তো এরকম ভাবে যখন দুইবার তিনবার যখন বলেছেন, ঠাকুরের সামনে এসে গজগজ করছেন, ঘুরছেন, আর ওই কথাটা বলে যাচ্ছেন যে দেবী সকাল থেকে কাজ করছে, ওকে কেউ একবার জিজ্ঞাসাও করছে না, কেউ কিছু বলছেও না, এসব বলে যাচ্ছেন। তারপরে শেষে ঠাকুর দেবীদাকে ডাকেছেন, এই দেবীকে ডাকতো, তারপরে দেবীদা উঠে আসছেন। তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন দেবীদাকে, বলছেন কি দেবী, শুনলাম নাকি তুমি সকাল থেকে কাজ করছো, তোমার তুমি খাওয়া দাওয়া তুমি জল টল কেউ তোমাকে জিজ্ঞাসা করেনি কিছু করেনি, তোমার কি খিদে পেয়েছে? ঠিক এই কথা ঠাকুর জিজ্ঞেস করে, তোমার কি খিদে পেয়েছে? তখন ঠাকুর দেবীদা বললেন, না তো, তেমন তো বুঝিনি। তখন ঠাকুর গম্ভীর হয়ে গেলেন, আর একবার মায়া মাসিমার দিকে তাকিয়ে আবার দেবীদার দিকে তাকিয়ে বলছেন, এইটা যদি খাবার না হয় তাহলে আর খাবার কি? তো সেটাই কথা, যে ইষ্ট প্রসঙ্গ, ইষ্টের কথা, এটা যদি হয় তাহলে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত চলে যায়, জল পিপাসা পায় না, খিদে পায় না, কিছু পায় না। তো এইরকম আমি কথা ঠাকুরের বলছি ঠিক আছে, কিন্তু আপনাদের কাছ থেকেও যদি কিছু শুনি, কিছু যোগান দেন, তাহলে সেই ইয়েতে নিশ্চয়ই আপনাদের মধ্যে আমার সবসময় ইচ্ছা করে যে থাকবো, কেন থাকবো না, আপনাদের কাছ থেকেও অনেক কিছু। আপনারা এই যে বললাম না যে আজকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আপনি যদি ওই কথাগুলো না বলতেন, ওই পরিপ্রেক্ষিতা যদি না পেতাম, আমি নিজেই বলতে পারতাম না। তো তো সেইগুলো যদি আপনাদের তরফ থেকে হয়, এই ওয়ান সাইডেডটা আমি একটুখানি অক্ষম বোধ করি, যে একতরফা বলে যাওয়াটা, দুটো কথা বললেন আপনি, হয়তো দুটো কথা বললেন, তারপরে সেই পরিপ্রেক্ষিতে অনেক কথা আসতে পারে। তো এই রকম যদি আমাকে সাহায্য করেন, আমি সব সময় আছি আপনাদের সাথে। সত্যি আপনার আজকে আমরা সান্ধ্যকালীন সৎসঙ্গটা মানে পরম পিতার সন্তান বলেই হয়তো এই সুযোগটা আমরা পাচ্ছি, এবং আমরা ধন্য হলাম। দাদা খুব ভালো থাকবেন, আমি পরম পিতার শ্রী চরণে করজুড়ে প্রার্থনা করি আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গলের জন্য। আপনারাও ভালো থাকবেন সবাই, সবাইকে আমার জয় গুরু, জয় গুরু।